আসসালামু আলাইকুম। তো আজকে ক্লাসটা হলো বেসিক্যালি আমাদের টাইপ ওয়ান, টাইপ থ্রি এন্ড টাইপ ফোর হাইপারসেনসিটিভিটির উপরে। টাইপ থ্রি এন্ড টাইপ ফোর, কিন্তু টাইপ থ্রিটা শেখার আগে আমাদের জানতে হবে ইমিউন কমপ্লেক্স জিনিসটা কি। ইমিউন কমপ্লেক্স জিনিসটা জানতে হবে আমাদের। তো মনে করেন আজকে পেনের থিকনেসটা একটুখানি বেশি রাখবো আমরা, হ্যাঁ এরকম ভাবে তাহলে সুবিধা হবে। মনে করেন আপনার শরীরের মধ্যে কোনো একটা অ্যান্টিজেন ঢুকলো, হ্যাঁ অ্যান্টিজেন ঢুকলো। অ্যান্টিজেনটা কি যে কোনো কোথা থেকে ঢুকতে পারে, কিন্তু ওই অ্যান্টিজেনটা যে মাইকটা মনে হয় আনমিউট করা তার জন্য। কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন, সমস্যা নেই, কিন্তু দুজনে মাইকটা মিউট থাকবে, কেননা আমার অনেকটা নাহলে অনেক ডিস্ট্রাকশন হয়, ঠিক আছে। হ্যাঁ বাপু, তো মনে করেন আপনার শরীরের মধ্যে একটা কি ঢুকলো, অ্যান্টিজেন ঢুকলো, হ্যাঁ। এখন ওটার বিরুদ্ধে কি তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি হলো, খুব স্বাভাবিকভাবে, এটা বাচ্চারাও জানে। তো এখন মনে করেন এটা হলো আপনার অ্যান্টিজেনটা, ঠিক আছে। এটা অ্যান্টিজেনটা এটা বিরুদ্ধে কি তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি হলো, ওই যে ওই এফএবি পোর্শন এফসি পোর্শনটা দেখছেন, অনেকগুলো অ্যান্টিবডি তৈরি হলো, অ্যান্টিবডি অ্যান্টিবডি। আর এগুলো কি গোল গোলগুলো হলো আমাদের অ্যান্টিজেন। অ্যাজ ফর এক্সাম্পল, অ্যান্টিজেন কিন্তু এরকম গোল হয় না, ঠিক আছে, তা আপনাদের বোঝানোর জন্য এসেছি। এখন হবে কি, এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি গুলো সবগুলোকে ক্লাস্টার করে, মানে কি সবগুলো একসাথে গ্রোথটি পাঠাবে, গ্রোথটি পাঠিয়ে একটা জিনিস তৈরি করবে, ঠিক আছে। এটাকে আমরা কি বলে থাকবো, ইমিউন কমপ্লেক্স। এখন আপনারা যদি একটু লেন্থ রিভিউ বইটা প্রথমে দিকে পড়ে থাকেন, তাহলে খেয়াল করবেন যে আপনার প্রথমে আর কি ধারণা হতে পারে যে ইমিউন কমপ্লেক্স মানে কি, যে আর কি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি গুলো একত্রিত হয়ে যে আর কি একটা কমপ্লেক্স তৈরি করে, সেটাকেই আর কি আমরা ইমিউন কমপ্লেক্স বলে থাকি। এটা কি আপনার ধারণা হবে প্রথমে দিকে যখন পড়বেন। বাট অ্যাজ ইউ রিড ফার্দার, আপনি যখন একটুখানি সামনে আগাবেন, তখন দেখবেন কি যে ইমিউন কমপ্লেক্স মানে শুধু আর কি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একত্রিত হয়ে ইমিউন কমপ্লেক্স তৈরি করে না। ইমিউন কমপ্লেক্স তৈরি হয় যদি আর কি অ্যান্টিবডি গুলো একত্রিত হয়ে এমনি আর কি জোড়া লেগে থাকে, অনেক ধরনের অ্যান্টিবডিও যদি একসাথে যদি এরকম জোড়া লেগে থাকে, তা সেটাকেও আমরা কি ইমিউন কমপ্লেক্স বলে থাকি। তো ইমিউন কমপ্লেক্সটা কি, ইমিউন কমপ্লেক্স হলো যে আর কি একসাথে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন গুলো একত্রিত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে, সেটাকে ইমিউন কমপ্লেক্স বলতে পারি। আবার মাঝে মাঝে অনেকগুলো অ্যান্টিবডি একত্রিত হয়ে সেটাকে আমরা, হয়তো লাউডলি তাদের কথা বলছি, সমস্যা নেই, তো অনেকগুলো কি অ্যান্টিবডিও যদি একত্রিত হয় তা সেটাকে আমরা কি ইমিউন কমপ্লেক্স বলতে পারি। তো এই দুটো ধরনের ইমিউন কমপ্লেক্স হয়, হ্যাঁ। কিন্তু মনে রাখবেন একটা ইমিউন কমপ্লেক্সের মধ্যে অবশ্যই অ্যান্টিবডি থাকতে হবে, মাঝে মাঝে আর কি এই গোল গোল অ্যান্টিজেন গুলো না থাকলেও চলে, ঠিক আছে, বাট অ্যান্টিবডি সবসময় থাকতে হবে। আর মনে করেন যে এটা হলো আইজিজি, এটা হলো আইজিএম, আবার এটা হলো আইজিএ, এরকম বিভিন্ন ধরনের অ্যান্টিবডি একত্রিত হয়ে ইমিউন কমপ্লেক্স তৈরি হতে পারে। এখন আপনাদেরকে কি এতক্ষণ ধরে ইমিউন কমপ্লেক্স নিয়ে এত কেন বললাম, কারণ হাইপারসেনসিটিভিটি বোঝার জন্য আপনার এই ইমিউন কমপ্লেক্স জিনিসটা বুঝতে হবে, হ্যাঁ। এখন মনে করেন যে একটা নতুন ছবি আছে আপনার জন্য, এখন মনে করেন যে আপনাকে একটা জিনিস বলি, হ্যাঁ, একটা ইমিউন কমপ্লেক্স ঢুকেছে আপনার শরীরে, কি ঢুকেছে, একটা অ্যান্টিজেন ঢুকেছে, হ্যাঁ। ওই অ্যান্টিজেনটা বিরুদ্ধে কি তৈরি হয়েছে, অ্যান্টিবডি তৈরি হয়েছে, এবং এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিটা আচ্ছা একটা ডিজিজ দিয়ে আপনাদের হয়ে গেছে। মনে করেন আপনার শরীরের ভিতরে এক ধরনের অ্যান্টিজেন ঢুকেছে, কোন অ্যান্টিজেনটা, গ্রুপ এ বেটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাল ইনফেকশন হচ্ছে, বেটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাল ইনফেকশন, এস ইনফেকশন লিখে রাখি, ঠিক আছে, পুরোটা আপনারা লিখে নিন, সমস্যা নেই। এই যে অ্যান্টিজেনটা কি, গ্রুপ এ বেটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাল ইনফেকশনের জন্য একটা অ্যান্টিবডি অ্যান্টিজেন ঢুকেছে, এবং স্বাভাবিকভাবে এটা দুটো কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। এখন এই অ্যান্টিজেন গুলা, এই অ্যান্টিজেন গুলা এবং এটা এই অ্যান্টিজেন গুলা বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডি গুলা একত্রিত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করবে, ঠিক আছে, একটা কমপ্লেক্স তৈরি করবে। এই কমপ্লেক্সটা কি আমাদের এক ধরনের ইমিউন কমপ্লেক্স, ঠিক আছে। আপনারা যারা লাইভে আছেন আর কি রুমের মধ্যে যারা ক্লাসে আছেন তারা একটু ধরনের রেসপন্স করবেন, ঠিক আছে। হাই বুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া ভালো আছি মোটামুটি, হ্যাঁ। তো আর কি ক্লাসে রেসপন্ড করবেন আপনারা। তো ইমিউন কমপ্লেক্স যেটা তৈরি হলো, হ্যাঁ, এই ইমিউন কমপ্লেক্সটা বডি যে কোনো জায়গায় গিয়ে আর কি জমাট বাঁধতে পারে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি এটা কি গ্লোমেরুলাস গিয়ে, কিডনি আছে না, এই যে কিডনি, এই যে কিডনি আছে না আপনার, সুন্দর করে কিডনি নেফ্রনটা আঁকলাম না, এটা মনে করেন একটা বেসিক কিডনি স্ট্রাকচার। কিডনির যে গ্লোমেরুলাসটা আছে, এই ইমিউন কমপ্লেক্সটা করবে কি,
রক্তের মধ্যে গিয়ে 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 কোথায় বাসা বাঁধছে, কোথায় গিয়ে জমাট বাঁধছে আমাদের এই গ্লোমেরুলাসে, ঠিক আছে? এখন এই গ্লোমেরুলাসে এসে যখন এই ইমিউন কমপ্লেক্সটা বাসা বাঁধবে তখন একটা সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে। কোন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে? আমাদের একটি বহু আলোচিত কমপ্লিমেন্ট সিস্টেমটা। ওকে, কালকে গতকালকে ক্লাসে আর কি আমি অনেকক্ষণ তো কমপ্লিমেন্ট সিস্টেম যে আবল তাবল বলেছি, আজকেও বলবো। তো কি হলো, এই ইমিউন কমপ্লেক্সটা কিডনি গ্লোমেরুলাস থেকে বাসা বাঁধবে এবং সেখানে কোন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে? আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম। এবং আস্তে আস্তে দেখা যাবে যে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হলে এক ধরনের কমপ্লিমেন্টের কম্পোনেন্ট তৈরি হয়। সেই কমপ্লিমেন্টের কম্পোনেন্টটার নাম কি আমাদের স্পেসিফিক্যালি C5A। আরো অনেকগুলো কম্পোনেন্ট তৈরি হয়, মনে করেন C3A, C3B, আরো অনেকগুলো, হ্যাঁ মনে করেন C6, C7, C5A। কিন্তু টাইপ 3 হাইপারসেনসিটিভিটি বোঝার জন্য আপনারা এখন আপাতত এতটুকু জানেন যে ইমিউন কমপ্লেক্সটা কিডনি গ্লোমেরুলা থেকে জমাট বাঁধলো, পাশা বাঁধলো, এখানে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে গেল, অনেকগুলো কমপ্লিমেন্ট কম্পোনেন্টই বের হয়ে আছে। কিন্তু আমরা আজকে আলোচনা করবো C5A। এই C5A করবে কি, আশেপাশে যে পলিমরফো নিউক্লিয়ার সেলসগুলো আছে, যেমন একটি নিউট্রোফিল, ওগুলোকে ডেকে ডেকে আনবে, বুঝবে কি যে আসো আসো এখানে আসো। এটার জন্য C5A আমাদের এক ধরনের কি কেমোট্যাক্টিক এসেছে। এই C5A কাদেরকে ডেকে নিয়ে আসবে, পলিমরফো নিউক্লিয়ার সেলসগুলোকে, যেমন একটি নিউট্রোফিল গুলোকে ডেকে নিয়ে আসবে। এবং এখানে যখন নিউট্রোফিল গুলো আসবে তখন কি রিয়াকশন শুরু হবে আমাদের, আমাদের তখন শুরু হয়ে যাবে ইনফ্লেমেশন শুরু হয়ে যাবে। এবং এই ইনফ্লেমেশনের জন্য এই জায়গাটাতে ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? এটার জন্য প্রোটিন ইউরিয়া দেখা যাবে, আরো অনেক ধরনের ঝামেলা দেখা যাবে। তো এই যে আপনাদেরকে যে কি একটা ইনফেকশনের কথা বললাম, যে কি এভাবে এসে বাসা বাঁধলো, তারপরে আর কি এরকম হলো, এই জিনিসটার জন্য আমরা কি বলি এটাকে, গ্লোমেরুলো নেফ্রাইটিস, ঠিক আছে? গ্লোমেরুলো নেফ্রাইটিস এক ধরনের, গ্লোমেরুলো নেফ্রাইটিস। এই গ্লোমেরুলো নেফ্রাইটিস এটা এক ধরনের হতে পারে আমাদের বেটা এ হেমোলাইটিক, বেটা এ গ্রুপ এ বেটা হেমোলাইটিক স্ট্রেপটোকোকাল ইনফেকশনের জন্য। আরেক ধরনের আমাদের গ্লোমেরুলো নেফ্রাইটিস আছে, সেটাতে আমরা চলে যাই, ঠিক আছে? টাইপ 3 হাইপারসেনসিটিভিটি বোঝার জন্য আপনাদেরকে আমি 3-4টা কি এক্সাম্পল দেখাবো, তখন দেখবেন যে ব্যাপারটা অনেক সহজ, ঠিক আছে? এটা আপনাকে প্রথম এক্সাম্পলটা দেখালাম, সেটাকে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি হবে, এই ইমিউন কমপ্লেক্সটা গ্লোমেরুলা থেকে বাসা বাঁধলো, দিয়ে কোন সিস্টেমটা অ্যাক্টিভেট করলো, কমপ্লিমেন্ট সিস্টেম, এবং কোন কম্পোনেন্টটা বের হয়ে আসলো, অনেকগুলোর মধ্যে অনেকগুলো তৈরি হয়ে আছে। কিন্তু আমরা আলোচনা করবো C5A। এই C5A পলিমরফো নিউক্লিয়ার সেলসগুলোকে ডেকে নিয়ে আসবে, এবং এই পলিমরফো নিউক্লিয়ার সেলসগুলো যখন এখানে এসে পৌঁছাবে তখন ইনফ্লেমেশন শুরু হয়ে যাবে। এখন এই কিডনি নেফ্রন এখানে ড্যামেজ হয়ে যাবে, এটা এক ধরনের কি আমাদের গ্লোমেরুলো নেফ্রাইটিস। এবং এটা যেহেতু গ্রুপ এ বেটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাল ইনফেকশনের জন্য হয়েছে, তাই এই পার্টিকুলার গ্লোমেরুলো নেফ্রাইটিসটাকে আমরা কি বলে থাকি, অ্যাকিউট পোস্ট স্ট্রেপটোকক্কাল গ্লোমেরুলো নেফ্রাইটিস বলে থাকি। অ্যাকিউট পোস্ট, সরি, অ্যাকিউট পোস্ট স্ট্রেপটোকক্কাল গ্লোমেরুলো নেফ্রাইটিস, ST গ্লোমেরুলো নেফ্রাইটিস, ঠিক আছে? অ্যাকিউট পোস্ট স্ট্রেপটোকক্কাল গ্লোমেরুলো নেফ্রাইটিস, এটা আপনার একটু প্রপার রিটেনের জন্য তো অনেক ইম্পর্টেন্ট, আর ভাইভার জন্য খুব ইম্পর্টেন্ট। যাকি আপনার কোশ্চেন আসতে পারে, রাইট ডাউন প্যাথোজেনেসিস অফ অ্যাকিউট পোস্ট স্ট্রেপটোকক্কাল গ্লোমেরুলো নেফ্রাইটিস, তখন আপনি সুন্দর করে একটু গুছিয়ে গুছিয়ে বানিয়ে বানিয়ে বলবেন, হ্যাঁ? সব কিছু মুখস্থ করার দরকার নেই, মাঝে মাঝে কতগুলো জিনিস বুঝবেন, ওগুলো পরে গিয়ে নিজের ভাষায় সুন্দর করে লিখবেন। এবং ভাইবারতে যদি হয়, আর আপনাকে আমি আজকে যেভাবে শিখে দিলাম এভাবে যদি বলতে পারেন, তাহলে তো প্রফেসর স্যারটা অনেক খুশি হয়ে যাবে, ঠিক আছে? তো গ্লোমেরুলো নেফ্রাইটিস, গ্লোমেরুলো নেফ্রাইটিস অনেক ধরনের আছে, বাট প্রথম এক্সাম্পলটা দিলাম কি এটা। আরেক ধরনের গ্লোমেরুলো নেফ্রাইটিস আছে, সেটাকে কি বলে থাকি আমরা, IgA নেফ্রোপ্যাথি, IgA নেফ্রোপ্যাথি, NEPH নেফ্রোপ্যাথি, PAPHY, ঠিক আছে? IgA নেফ্রোপ্যাথিটা কিভাবে হয় সেটা আপনাদেরকে আমি শিখাবো। আপনারা হয়তো অনেকে জানেন না যাই ক্লাসিক্যাল পাথ, আপনারা অবশ্যই অনেকে জানেন যাই কি আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমের তিনটা পাথওয়ে আছে, হ্যাঁ? একটা হলো আমাদের অল্টারনেট ক্লাসিক্যাল পাথওয়ে, একটা হলো অল্টারনেট পাথওয়ে, এবং একটা কি আমাদের ডেকট্রিন পাথওয়ে, ঠিক আছে? কিন্তু যেই জিনিসটা আপনারা অনেকে জানেন না, যাই কি অল্টারনেট পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন যেটা আছে ওটার অ্যাক্টিভেটেড হতে পারে একটা ইমিউনোগ্লোবিনের দ্বারা, সেটা কি আমাদের IgA। আমরা ভালো করে জানি, আমরা সবাই জানি ইনফ্যাক্ট, যা কি আমাদের ক্লাসিক্যাল পাথওয়েটা একটি অ্যাক্টিভেট হয় কোন কিসের জন্য, IgG এবং IgM। IgG এবং IgM এর জন্য কোন পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়, ক্লাসিক্যাল পাথওয়ে, ঠিক আছে? ক্লাসিক্যাল পাথওয়েটা,
কিন্তু আচার্য যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে আইটি এ নামে যে ইমিউনোগ্লোবিনটা আছে এটার জন্য আমাদের ক্লাসিক্যাল পাথওয়ে না, এটার জন্য আমাদের লেকটিন পাথওয়ে না, কোন পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, অল্টারনেট পাথওয়েটা, অল্টারনেট পাথওয়েটা, ঠিক আছে? এই জিনিসটা আপনারা মনে রাখেন, এটা একটু অনেক জায়গায় লেখা নাই, ইনফ্যাক্ট লেখা নাই। তো এখন যেহেতু এই ইনফরমেশনটা জেনে ফেলেছেন, এবার আমরা আইজিএন অ্যাপ্রোপ্যাথি ডায়াগনোসিসে চলে যাচ্ছি। এটা মনে করেন আপনার কি কিডনি গ্লোমেরুলা, আচ্ছা এটা কি কপি করে দিন, এটা মনে করেন আপনার নাভিটি কোন হয়ে গেছে, এবার কি করবেন, এবার ঠিক আছে, এটা মনে করেন আপনার কি কিডনি নেফ্রন, ঠিক আছে, অনেক বেশি বৃষ্টি হয়ে গেছে, সরি ফর দ্যাট, এটা কি আপনার কিডনি গ্লোমেরুলা, এটা হয় আপনার কালেকশন ডাক, প্রক্সিমা কনভার্টিটিভ ডিসটা কনভার্টিটিভ, এত কিছু জানার দরকার নেই। হয় কি আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে ইমিউন কমপ্লেক্স তৈরি হয় কি, যাকে হয়তো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একত্রিত হয়ে একটা গ্রুপটি পাখি ইমিউন কমপ্লেক্স তৈরি করতে পারে, বা অনেকগুলো অ্যান্টিবডি একত্রিত হয়ে আমাদের ইমিউন কমপ্লেক্স তৈরি করতে পারে। এই ক্ষেত্রে হয় কি দেখা যায় কিডনি গ্লোমেরুলাসের মধ্যে অনেকগুলো কি আইজিএ এসে বাসা বাঁধে, ঠিক আছে, আইজিএ এসে বাসা বাঁধে। এখন এটা কারণটা কি, কেন আর কি অনেকগুলো আইজিএ একত্রিত হয়ে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি করে, এই যে ইমিউন কমপ্লেক্সটা আছে এই ইমিউন কমপ্লেক্সটা আচ্ছা এই ইমিউন কমপ্লেক্স যেটা তৈরি হয়েছে এই ইমিউন কমপ্লেক্সটার মধ্যে আমাদের কি আছে, শুধু আইজিএ আছে, কোনো আর কি অ্যান্টিজেন নাই। এই আইজিএ গুরুত্বি পাকানোটা কোথায় গিয়ে বাসা বাঁধবে জানেন, এই যে আমাদের কিডনি গ্লোমেরুলা থেকে, এই ইমিউন কমপ্লেক্সটা কোথায় গিয়ে বাসা বাঁধবে, আমাদের কিডনি গ্লোমেরুলা থেকে। এবং এখানে যেহেতু আর কি খালি আইজিএ অ্যান্টিবডি গুলো আছে, তাই এটা কোন পাথওয়েটাকে অ্যাক্টিভেট করবে কমপ্লিমেন্ট সিস্টেমে, অল্টারনেট পাথওয়েটাকে। এই অল্টারনেট পাথওয়েটা অ্যাক্টিভেটেড হলেও আমাদের কোন আর কি কমপ্লিমেন্ট কম্পোনেন্টটা বেরিয়ে আসবে, বা কোন কমপ্লিমেন্ট কম্পোনেন্ট আসবে, আমাদের C5A, C5A, এই C5A একই রকম ভাবে আমাদের কি ইনফ্লেমেটরি পলিমোরফ নিউক্লিয়াসেস গুলোকে ডেকে ডেকে আনবে, কারণ যেহেতু আমাদের কি C5A এক ধরনের কেমোট্যাকটিক এজেন্ট, যখন এখানে পলিমোরফ নিউক্লিয়াস সেলস গুলো যেমন একটি নিউট্রোফিল গুলো চলে আসবে, তখন এই জায়গাটাতে ইনফ্লেমেশন শুরু হয়ে যাবে, এবং এই ইনফ্লেমেশনটা শুরু হয়ে যাওয়াকে আমরা কি বলি আইজিএ নেফ্রোপ্যাথি, যার কারণে এখানে আমাদের কিডনি গ্লোমেরুলাসের মধ্যে ড্যামেজ হয়, যে জিনিসে ফিল্টার হওয়ার কথা না সেগুলো আর কি ফিল্টার হয়ে বাইরে বের হয়ে আসে ইউরিন দিয়ে, ঠিক আছে, প্রোটিন ইউরিয়া দেখা যেতে পারে, তারপরে আর কি গ্লুকোজ বেরিয়ে আসতে পারে, ওকে, এটাকে আমাদের আইজিএ নেফ্রোপ্যাথি। তো এই দুই ধরনের আমাদের গ্লোমেরুলার নেফ্রোপ্যাথির একটা মেকানিজম জানতে হবে। প্রথমে কি বললাম আমি, অ্যাক্রুট পোস্ট স্ট্রেপটোকক্কাল গ্লোমেরুলার ইনফেকশন, অ্যাক্রুট পোস্ট স্ট্রেপটোকক্কাল স্ট্রেপটোকক্কাল গ্লোমেরুলার ইনফেকশন, আরেকটা কি বললাম আমরা আইজিএ নেফ্রোপ্যাথি। আচ্ছা আপনারা যারা একটু জুমে ক্লাস করছেন তার একটুখানি তাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে প্লিজ চ্যাট উইন্ডোতে লিখে জানাবেন, আমার জানি হেডফোনটাতে কি হয়েছে আমি আগে শুনতে পাচ্ছি না আপনাদেরকে, কথাটা কেটে কেটে আসছে। আইজিএ নেফ্রোপ্যাথি এই দুটো মেকানিজম আপনারা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে আমি পরেরটাতে ঢুকে পড়ছি। আচ্ছা হ্যাঁ, কেন আর কি আইজিএ কেন কি আর কি ইয়েতে যাচ্ছে এটার উপর একটা রিসার্চার এখনো গবেষণা চালাচ্ছে, এই যে আপনাদের যে এই নেফ্রনটা যে আছে, নেফ্রনের এখানে যে একটা অনেকগুলো আইজিএ একত্রিত হলো, একত্রিত হচ্ছে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি করলো, এই আইজিএ তৈরি হওয়া ইমিউন কমপ্লেক্সটা কেন এখানে এসে বাসা বাঁধছে এটা একটু সায়েন্টিস্টরা এখনো জানে না। দেখেন আপনারা যদি একটা লেন্স ভিডিও পেজ নাম্বার 14 পজিশনে পেজ নাম্বার 563 তে দেখেন, তাহলে এখানে লেখা যাচ্ছে, লেখা আছে তো এখন আমরা চলে যাচ্ছি কোথায়, রিউমাটয়েড আর্থ্রাইটিসে। একই রকম ভাবে আমরা কি গ্রুপ আর কি আমাদের হলো টাইপ 3 হাইপারসেনসিটিভিটি মেকানিজমটা শিখছি, দুটো এক্সাম্পল দেখালো, এখন আপনাদেরকে তিন নাম্বার এক্সাম্পলটা দেখাবো, সেটাকে আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস তো হয় আমাদের কিসের জন্য জানেন, এই টাইপ 3 হাইপারসেনসিটিভিটির জন্য। আচ্ছা ঠিক আছে, এখন যাদের এই রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখা দেয় ওদের শরীরে দুইটা কি ফ্যাক্টর থাকে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলি রিউমাটয়েড ফ্যাক্টর।
মানে রুমেটর ফ্যাক্টরটা কি এটা আপনাদের বোঝা খুব সহজ হবে ঠিক আছে রুমেটর ফ্যাক্টরটা কিছু না এগুলো হলো আইজিজি এবং আইজিএম ঠিক আছে যাদের রুমেটয়েড আর্থ্রাইটিস থাকে ওদের বডিতে কি থাকে দুটাই কি রুমেটয়েড ফ্যাক্টর থাকে রুমেটয়েড ফ্যাক্টর গুলো কি আমাদের আইজিজি এবং হলো আমাদের আইজিএম এখন এই যে আইজিজি এবং আইজিএম যে রুমেটয়েড ফ্যাক্টর গুলো আছে এগুলো করে কি এটা মনে করেন একটা কি নর্মাল আইজিজি নর্মাল আইজিজি আইজিজি এটা হলো নর্মাল আইজিজি এফএ পোর্শন এবং নিচে হলো নর্মাল আইজিজি এফসি পোর্শন এই যে এফএ পোর্শন নিচে এফসি পোর্শন এই যে এই শয়তান গুলা বা এই হারামি গুলা বা এই রুমেটয়েড ফ্যাক্টর গুলা এই যে তৈরি হলো এটা কি আইজিজি রুমেটয়েড ফ্যাক্টর এবং এটা হলো আইজিএম এটা করবে কি এই নর্মাল আইজিজি যে এফসি পোর্শনটা আছে মার্কার দিকে চোখ রাখেন এই নর্মাল আইজিজি এফসি পোর্শনে গিয়ে জয়েন করবে ঠিক আছে এখানে জয়েন করার জন্য হবে কি একটা কি গিয়ে তৈরি হবে একটা কি ইমিউন কমপ্লেক্স তৈরি হবে দেখাচ্ছি কিভাবে এটা মনে করেন আপনার নর্মাল আইজিজিটা ঠিক আছে এবং এটা এফসি পোর্শন যে আছে না এফসি পোর্শনের মধ্যে এই রুমেটয়েড ফ্যাক্টর গুলো মানে কি আইজিজি এবং আইজিএম এসে এভাবে বাসা বাঁধছে মানে জোড়া লাগছে বুঝেছেন এটাই কালোটা হলো আমাদের নর্মাল আইজিজি যেটা কি আমাদের শরীরের সবার মধ্যেই থাকে এবং এই যে এই হলুদ এবং এই যে কমলা এগুলা কি আমাদের খারাপ জিনিস যেগুলো আর কি যাদের রুমেটয়েড আর্থ্রাইটিস থাকে ওদের শরীরের মধ্যে দেখা যায় এই রুমেটয়েড ফ্যাক্টর গুলো অথবা আইজিজি আইজিএম গুলো এখানে এসে বাসা বাঁধছে জোড়া লাগছে এবং একটা ইমিউন কমপ্লেক্স তৈরি করবে দেখেন অনেকগুলো অ্যান্টিবডি নর্মাল আইজিজি তারপর আছে রুমেটয়েড ফ্যাক্টর আইজিজি রুমেটয়েড ফ্যাক্টর আইজিএম সবগুলো মিলিয়ে কি তৈরি করবে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি করবে এই ইমিউন কমপ্লেক্সটা আগে আমরা কি শিখেছিলাম ইমিউন কমপ্লেক্স গুলো কিডনি গ্লোবুলাস থেকে বাসা বাঁধছিল এখন এই ইমিউন কমপ্লেক্স গুলো কোথায় গিয়ে বাসা বাঁধবে জানেন সাইনোভিয়াল ফ্লুইডে অথবা সাইনোভিয়াল জয়েন্ট গুলোতে গিয়ে বাসা বাঁধছে ওকে মনে করেন এটা হলো আপনার সাইনোভিয়াল জয়েন্ট এখানে কি আসলো আমাদের ইমিউন কমপ্লেক্সটা উইচ ইজ রেসপন্সিবল অফ নর্মাল আইজিজি এন্ড দ্য রুমেটয়েড ফ্যাক্টরস উইচ আর আইজিজি এন্ড আইজিএম এখানে এসে বাসা বাঁধবে একই রকম ভাবে এখানে কোন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে কোন কম্পোনেন্টটা বেরিয়ে আসবে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হলো কোন কম্পোনেন্টটা বের হয়ে আসলো অনেকগুলোর মধ্যে বের হয়ে আসবে কিন্তু আমাদের আর কি তিনটা আজকে সিফাইভ একে নিয়ে এই সিফাইভে যেটা একটা কেমোট্যাক্টিক এজেন্ট এটা কাকে কাকে ডেকে নিয়ে আসবে এটা হলো আপনার নিউট্রোফিলসগুলোকে ডেকে নিয়ে আসবে এই নিউট্রোফিলসগুলোকে জয়েন্টে এখানে এসে আর কি ইনফ্লামেশন শুরু করবে এবং এখানে ইনফ্লামেশন শুরু হওয়ার জন্য আপনার ওই জয়েন্ট পেন গুলো শুরু হয়ে যাবে ঠিক আছে ইনফ্লামেশনের জন্য কি কি ধরনের ড্যামেজ হয় আর কি ইনফ্লামেশন যদি কখনো সুযোগ পায় তাহলে আপনাদের যখন জেনারেল ইনফ্লামেশন শিখাবো তখন আপনারা দেখবেন যে কিভাবে ইনফ্লামেশনের জন্য বিভিন্ন ধরনের ড্যামেজ হতে পারে এবং তখন কি এই পেশেন্টটা জয়েন্ট পেন হতে পারে মাঝে মাঝে এটাই এই যে এই ইমিউন কমপ্লেক্সটা আছে না এই ইমিউন কমপ্লেক্সটা তো সাইনোভিয়াল জয়েন্টে বাসা বাঁধে আবার বডি বিভিন্ন জায়গায় অন্য জায়গাতে চলে যায় মাঝে মাঝে দেখা যায় যে এটা ইয়েতেও যেতে পারে ব্লাড ভেসেলসও যেতে পারে তখন ব্লাড ভেসেলসে গিয়ে এটা কি করবে ওই ভাস্কুলাইটিস করতে পারে ঠিক আছে কিন্তু এটাই হলো আমাদের মেইন মেকানিজম অফ রুমেটয়েড আর্থ্রাইটিস তো আপনাদের কি রুমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে কোনো কোশ্চেন আছে বলতে পারে হ্যালো আচ্ছা ঠিক আছে রুমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে যেহেতু আপনাদের কোনো কোশ্চেন নাই তাহলে আরেকটা এক্সাম্পল দিই আপনাদের সেটা হলো আমাদের এসএলই এসএলইও কিন্তু এক ধরনের টাইপ থ্রি হাইপারটেনসিভিটির আর কি এক্সাম্পল ঠিক আছে দেখা যায় কি আমাদের শরীরের আর কি বিভিন্ন অংশে এটা এক ধরনের আর কি অটো ইমিউন প্লাস হাইপারসেন্সিটিভিটি ডিজিজ এসএলই কেন অটো ইমিউন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভাইয়া রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমার একটা প্রশ্ন আছে জি ভাইয়া বলেন আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে তো আপনি যেটা বললেন যে সাইনোভিয়াল জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইডের ওখানে ডিপোজিট হচ্ছে রিউমাটয়েড মানে ইমিউন কমপ্লেক্স গুলা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস তো সবগুলা জয়েন্টকে ইনভলভ করে না কিছু কিছু স্পেশাল ওর ক্রাইটেরিয়া আছে যেটা দ্বারা আমরা ওকে ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে এটা কি কেন হয় রুমেটয়েড আর্থ্রাইটিস আপনি মনে করেন এই ইমিউন কমপ্লেক্স তৈরি হচ্ছে হলো আপনার হাঁটুর এখানে ঠিক আছে তখন আপনার কি হবে হাঁটুর ওখানকার সাইনোভিয়াল মেমব্রেনে কি জমাট বাঁধবে জি ঠিক আছে ভাই ওরকম আপনার মনে করেন যে ইমিউন কমপ্লেক্স তৈরি করতে হলে আপনার এলবো জয়েন্টের এখানে তাহলে এলবো জয়েন্টের সাইনোভিয়াল মেমব্রেনের ওখানে যে জমাট বাঁধছে বা ডেপোজিটেড হবে যেটাই বলেন না কেন ওখানে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেটেড করে ওই সি5A তৈরি করবে ওই সি5A ওই অন্যান্য
পলিমারফো নিউক্লিয়াসগুলোকে ডেকে এনে ওখানে ইনফ্লেমেশন শুরু হয়ে যাবে এবং আর কি ওখানে ড্যামেজ শুরু হয়ে যাবে। আপনি যে কোশ্চেনটা করেছেন ভাইয়া সেটা হলো আপনার ইয়ে কোশ্চেন, ঠিক আছে, এটা একটু অবশ্যই ব্যাখ্যা আছে আপনি যে কোশ্চেনটা করেছেন, কিন্তু এটাই কি আমাদের আপাতত ইমিউনিটিতে না শিখে আমরা প্যাথোলজিটা শিখবো অথবা মেডিসিন আমরা শিখে থাকবো, ঠিক আছে ভাইয়া আমার করবে জি ঠিক আছে ভাইয়া। কিভাবে এবং এটা কেন হাইপারসেন্সিটিভিটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখন মনে করেন যে আমাদের শরীরে কিছু আর কি জিনিসপত্র আছে, যেমন মনে করেন আমাদের হলো ডিএনএ, তারপর হলো আমাদের হিস্টোন, তারপর হলো আমাদের সিএনএস, ঠিক আছে, ডিএনএ হিস্টোন সিএনএস আরো অনেক কিছু আছে, যেমন মনে করেন যে স্পার্ম সেলস, এগুলোর নাম কেন বলছি আপনাদেরকে বলছি আমি, এগুলো হয় কি যে আমাদের বডি করে কি যে এদের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার আর কি ক্ষমতা রাখে, ঠিক আছে, কেন ক্ষমতা রাখে এগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এটা আমরা শিখবো, যে আছে আপনারা অরিজিন অফ টি সেলস এন্ড বেটা সেলস যদি শিখেন, কিন্তু আপাতত এটা জেনে রাখেন যে আমাদের শরীরে যে কিছু সেলস যেমন কি ডিএনএ মলিকুল হিস্টোন অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেল অথবা স্পার্ম সেলস এগুলোর বিরুদ্ধে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা রাখে, এবং যেহেতু আমাদের বডি এগুলাকে এগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা রাখে, তাই আল্লাহ করেছেন কি এগুলাকে লুকিয়ে রেখেছেন, মানে এগুলাকে এমন এমন জায়গায় লুকিয়ে রেখেছেন যাতে আর কি আমাদের বডির ইমিউন সিস্টেমটা বা অ্যান্টিবডি গুলা এটাকে খুঁজে না পায়, আমাদের ইমিউন সিস্টেম যদি এটাকে খুঁজে না পায় তাহলে এদের বিরুদ্ধে কি করতে পারবে না, অ্যান্টিবডিও তৈরি করতে পারবে না। এখন এই যে লুকিয়ে রেখেছে এই লুকিয়ে রাখাটাকে আমরা কি বইয়ের ভাষায় সিকুয়েস্টার বলে রাখি, ওকে সিকুয়েস্টার বলে রাখি। তো কথাটা একবার বলি, কিছু কিছু সেল আছে বা মলিকুল আছে, যেমন আমাদের ডিএনএ হিস্টোন মলিকুল সিএনএস অথবা স্পার্ম সেল, এগুলোর বিরুদ্ধে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করা আমাদের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা রাখে, কিন্তু যাতে আর কি অ্যান্টিবডি না তৈরি হয় এটার জন্য সৃষ্টিকর্তা এগুলাকে আমাদের লুকিয়ে রেখেছেন, ঠিক আছে, যাতে আমাদের ইমিউন সিস্টেম এগুলোকে খুঁজে না পায় এবং যাতে এগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি না তৈরি করতে পারে। এই লুকিয়ে রাখাটাকে আমরা কি বলে রাখি, সিকুয়েস্টার বলে রাখি। সিকুয়েস্টেশন মানে কি বুঝবেন তাহলে, যে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি মনে করেন যে এটা আমাদের একটা সেল, ঠিক আছে, সেল, এটা হলো সেলের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ডিএনএ আছে, ডিএনএ আছে, হিস্টোন প্রোটিন আছে, ডিএনএ গুলো কি এক ধরনের প্রোটিনের মধ্যে প্যাটার্ন থাকে ওটাকে আর কি আমরা বলি হিস্টোন, ওই প্রোটিন যেগুলোর মধ্যে আর কি ডিএনএটা প্যাটার্ন থাকে সেটাকে বলি কি হিস্টোন। মাঝে মাঝে হয় কি এক ধরনের আর কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো অথবা কি হলো ভাইরাল ইনফেকশন হলো অথবা কি হলো অনেক বেশি আর কি ইউভি রে চলে আসলো, ঠিক আছে, এসব কারণে হয় যে সেলটা ভেঙে যাবে, এবং সেলটা ভেঙে যাওয়ার কারণে এই যে আমাদের বডিতে যে ডিএনএ এবং হিস্টোন গুলা থেকে ইমিউন সিস্টেমের থেকে লুকিয়ে রাখা হয়েছিল এগুলা আর লুকানো থাকে না, ঠিক আছে, এগুলা বেরিয়ে চলে আসে, তখনই তো সর্বনাশ শুরু হয়ে যাবে, তাই না। এগুলাকে লুকিয়ে রাখা হয়েছিল কেন, যাতে এদের বিরুদ্ধে অ্যান্টিবডি না তৈরি হয়, কিন্তু ব্যাকটেরিয়া ইনফেকশন ভাইরাল ইনফেকশন অথবা ইউভি রেডিয়েশনের জন্য এগুলো যেহেতু এখন বেরিয়ে এসছে এগুলা বিরুদ্ধে কি তৈরি হবে বলুন কি আমাকে, যেহেতু এটা বেরিয়ে চলে আসছে অ্যান্টিবডি তৈরি হবে, জি ভাই অ্যান্টিবডি তৈরি হবে, ঠিক আছে, ডিএনএ এবং হিস্টোন গুলা বেরিয়ে চলে আসবে এই ঝামেলা গুলার কারণে অ্যান্টিবডি তৈরি হবে, তখন এক ধরনের ইমিউন কমপ্লেক্স তৈরি হবে, এগুলো মনে করেন আপনার ডিএনএ অথবা হিস্টোন, এই গোল গোল গুলা কি আপনার হলো ডিএনএ এবং হিস্টোন, এবং এদের সাথে কে এসে লাগবে, ডিএনএ এবং হিস্টোনের বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডি গুলা, ডিএনএ এবং হিস্টোনের বিরুদ্ধে তৈরি হয় অ্যান্টিবডি গুলো তৈরি একে একত্রিত হবে, গোল করে একটা কমপ্লেক্স তৈরি করবে, এই কমপ্লেক্সের নাম কি বলেন তো আমাকে প্লিজ, ইমিউন কমপ্লেক্স, ইমিউন কমপ্লেক্স, ঠিক আছে, এটাই হলো এক ধরনের ইমিউন কমপ্লেক্স। এখন এই যে ইমিউন কমপ্লেক্সটা তৈরি হলে এটা কি বডি বিভিন্ন জায়গায় গিয়ে আর কি জমাট বাঁধতে পারে, জমাট বেঁধে কি করবে ওই একই রকম ভাবে কমপ্লিমেন্ট সিস্টেমটাকে অ্যাক্টিভেট করবে, যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, যে কি এসএলির কারণে আমাদের কি তৈরি হতে পারে, এসএলির কারণে আমাদের প্রোটিন ইউরিয়া তৈরি হয়, ঠিক আছে, এসএলিতে প্রোটিন ইউরিয়া কেন দেখা যায় আপনাদেরকে বলছি, এটা মনে করেন একটা আপনার কিডনি নেফ্রন, ঠিক আছে,
ডিএনএ হিস্টোন এবং আর কি ওই অ্যান্টিজেন গুলো একত্রিত হয়ে যে আর কি ইয়েটা তৈরি করলো যে ইমিউন কমপ্লেক্স তৈরি করলো ওটা কোথায় এসে বাসা বাঁধবে, আবার এই গ্রোমিউলাসে এসে বাসা বাঁধলো। ঠিক আছে, গ্রোমিউলাসে এসে বাসা বাঁধার কারণে এরা কোন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করবে একই কথা বলছে আবার কমপ্লিমেন্ট সিস্টেমকে, যার ফলে আবারও সি5এ তৈরি হবে, যার ফলে আবারও পলিমরফো নিউক্লিয়ার সেলস গুলো এখানে চলে আসবে। পলিমরফো নিউক্লিয়ার সেলস গুলো এখানে চলে আসার কারণে এখানে কি শুরু হয়ে যাবে, আবারও রণক্ষেত্রতে এটা পরিণত হবে, মানে এখানে ইনফ্ল্যামেশন শুরু হয়ে যাবে। ইনফ্ল্যামেশন শুরু হয়ে যাওয়ার কারণে গ্রোমিউলার মেমব্রেনটা আছে না, এটা কি হয়ে যাবে, ভেঙ্গে চুড়ে একাকার হয়ে যাবে। এবং যেহেতু এটা ভেঙ্গে চুড়ে একাকার হয়ে যাবে, এটা পোর্স যেগুলো আছে এগুলো অনেক বড় হয়ে যাবে, এবং যেহেতু পোর্স গুলো বড় হয়ে গিয়েছে তাই ইউরিনের সাথে বা পেশাবের সাথে অনেক বেশি বেশি করে প্রোটিন এখান থেকে বেরিয়ে চলে আসছে, এবং পেশেন্টে দেখা যাবে কি প্রোটিন ইউরিয়া, প্রোটিন ইউরিয়া দেখা যাবে। ঠিক আছে, এটা হলো একটা কারণ আর কি প্রোটিন এসএলইতে কেন প্রোটিন ইউরিয়া হয়। আবার আপনাদেরকে আমি একদিন আর কি মেডিসিনের ক্লাস নিচ্ছিলাম আপনাদের, তখন বলছিলাম যে আমাদের পিউরাল এফিউশন হচ্ছে আমাদের এই এসএলইর জন্য, তখন কেন হচ্ছে মনে করেন, এটা হলো আপনাদের ইয়ে লাংস। ঠিক আছে, সুন্দর করে আসতে পারলাম না, সরি ফর দ্যাট। এটার চারপাশে কি আছে আমাদের কি ভিসেরাল পিউরা, এবং এখানে কি আছে আমাদের প্যারাইটাল পিউরা। ঠিক আছে, এই যে এসএলইর কারণে যে আমাদের ডিএনএ ডিএনএ হিস্টোন অ্যান্টিজেন এবং আর কি অ্যান্টিবডি তৈরি হয়ে দিয়ে আর কি ইমিউন কমপ্লেক্সে তৈরি হলো, ওটা লাংসের পিউরাতে এসে মনে করেন বাসা বাঁধলো। লাংসের পিউরাতে এসে বাসা বাঁধলে এখানে একইরকম ভাবে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এখানে একইরকম ভাবে আমাদের সি5এ তৈরি হয়ে পলিমরফো নিউক্লিয়াসগুলোকে ডেকে নিয়ে আসবে, এবং এই পলিমরফো নিউক্লিয়াস আবারও ইনফ্ল্যামেশন করবে, এবং ইনফ্ল্যামেশন হওয়ার জন্য ভিতর থেকে জিনিসপত্র এখানে ভ্যাসোডাইলেশন হবে, এবং এখানে কি বের হয়ে আসছে, এক্সুডেটিভ ফ্লুইড, মানে প্রোটিনযুক্ত ফ্লুইড বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, তাই এসএলই কারণে কি হচ্ছে আমাদের এক্সুডেটিভ প্লুরাল এফিউশন, ইনফ্ল্যামেশন হচ্ছে দেখছি। এখন আপনাদের কি এসএলই জন্য আরো অনেক ঝামেলা দেখা যেতে পারে, বাট আপাতত আজকে এতটুকুই থাকি। আপনাদের কি দেখালাম যে প্রোটিন ইউরিয়া কিভাবে হতে পারে, আবার কি এক্সুডেটিভ প্লুরাল এফিউশন কিভাবে দেখা যেতে পারে, বাট আমাদের এসএলই এতটুকু না, আমাদের এসএলই আর কি অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু আপনাদের কার্ডিওক্যাপাসিটি বোঝানোর জন্য এই দুইটা কি এক্সাম্পল এখানে বুঝালো। ঠিক আছে, আর কি সমস্যা দেখা দিতে পারে, এই তো আপনাদের টাইপি হাইপার সেন্সিটিভিটি বা মাইক্রোবায়োলজি এক্সামের জন্য এই কয়েকটা জিনিস জানতে পারলেই হয়। কি কি টাইপি হাইপার সেন্সিটিভিটি তাহলে আমাদের চিকিৎসা দেখা দিল, আমাদের যে গ্রোমিউলার নেফ্রাইটিস গুলো আছে, যে গ্রোমিউলার নেফ্রাইটিস এর নাম আমি দুটা বলছিলাম, একটা হলো আমরা অ্যাকিউট পোস্ট স্ট্রেপটোকক্কাল গ্রোমিউলার নেফ্রাইটিস, যেটা কি হচ্ছে গ্রুপ এ বেটা হেমোলাইটিস স্ট্রেপটোকক্কাল ইনফেকশনের জন্য হচ্ছে, এবং আরেকটাকে আমাদের আইজিএ নেফ্রোপ্যাথি, যেটা কিসের কারণে হচ্ছে, এক গাদায় আইজিএ আইজিএ অ্যান্টিবডি এসে আমাদের ওই নেফ্রন এসে বাসা বাঁধছে, তাই অল্টারনেট সিস্টেমকে অ্যাক্টিভেটেড করে ইনফ্ল্যামেশন হচ্ছে, তারপরে ঝামেলাগুলো শুরু হচ্ছে। তারপরে কি হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে হলো আমাদের এই দুটো শিখলাম, তারপরে আমাদের আপনাদেরকে শিখলাম হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস কিভাবে হচ্ছে, টার্নিং আবার সেলিব্রিটির জন্য, এন্ড লাস্ট বাট নট লিস্ট শিখলাম কি এসএলই কিভাবে হচ্ছে টাইপ 3 হাইপারসেনসিটিভিটির জন্য। তো এটাই তো আর কি, আমি এখন 2 মিনিটে একটা ব্রেক দিচ্ছি, আপনারা থাকবেন অবশ্যই সবাই। তো এটাই, তো এখন আমরা কি ইয়েতে চলে যাই, যে আপনাদেরকে বুঝলাম যে কি হাইপারসেন্সিটিভিটি টাইপ 3 টা কিভাবে হচ্ছে। তো একটা জিনিস আর কি আপনাদেরকে শিখাবো, সেটা হলো যে হাইপারসেন্সিটিভিটি টাইপ 3 কে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হলো আমাদের আর্থ্রাস রিঅ্যাকশন এবং আরেকটি হলো আমাদের সেরাম সিকনেস। ঠিক আছে, এবং আর্থ্রাস রিঅ্যাকশন কি এবং সেরাম সিকনেস কি এটা নিয়ে কি খুব একটা ভালো ধারণা না থাকলে হালকা পাতলা আপনাদের জানতে হবে আর্থ্রাস রিঅ্যাকশন কি এবং সেরাম সিকনেস কি। হ্যাঁ, আর্থ্রাস রিঅ্যাকশন যেটা সেটা হলো লোকালাইজড, লোকালাইজড বলতে মনে করেন যে যেই দিক দিয়ে কি অ্যান্টিজেনটা ঢুকেছে ওখানেই ঝামেলাটা ঘটছে। ঠিক আছে, আপনার মনে করেন যে নাক দিয়ে বা মুখ দিয়ে কোনো একটা ফাঙ্গাস ঢুকে পড়লো, এখন ফাঙ্গাসটা এক ধরনের অ্যান্টিজেন, তাই না, ফাঙ্গাসটা এক ধরনের অ্যান্টিজেন। তো ফাঙ্গাল অ্যান্টিজেনটা আচ্ছা একটু ধরেন, ফাঙ্গাল অ্যান্টিজেনটা বিরুদ্ধে কি ওই ইমিউন কমপ্লেক্সে তৈরি হবে, ওই ইমিউন কমপ্লেক্স একই রকম ভাবে কোথায় ঝামেলাটা বাঁধাবে, আমরা কি লাংসের মধ্যেই ঝামেলাটা বাঁধাবে, শুধুমাত্র লাংসেই ঝামেলাটা বাঁধাবে। ঠিক আছে, বডির চারপাশে আর কি ছড়িয়ে পড়বে না, কারণ কি বললাম যে আর্থ্রাস রিঅ্যাকশনগুলো কি লোকালাইজ। তো এটা আর কি কিছু এক্সাম্পল আপনি মুখস্থ করে রাখবেন, সেটা হলো প্রথমত আপনারা বলবেন হলো ফার্মার্স লাং এক ধরনের আর্থ্রাস রিঅ্যাকশনের কারণে হচ্ছে, সেখানে হাতটা
ফার্মার্স লাং, তারপর কি আপনাদের ওই চিজ মিলার্স লাং, তাই না? চিজ ওয়ার্কার্স লাং, সরি, চিজ ওয়ার্কার্স লাং, তারপর আসছে আমাদের কি ওই হুইট মিলার্স লাং। এই সবগুলা কি আমাদের আর্থার্স রিঅ্যাকশনের আর কি এক্সাম্পল, ঠিক আছে? এবং এগুলা কি লোকালাইজ হয়, মানে বডি সব জায়গায় এগুলো ছড়িয়ে যায় না। ওকে, এটাই তো, এটাই। এবং এই ফার্মার্স লাংটাকে আমরা আরেক কথা কি বলে রাখি, অ্যালার্জিক অ্যাজোলাইটিস বলে রাখতে পারি, ঠিক আছে? অ্যালার্জিক অ্যাজোলাইটিস এর জন্য আমাদের কি হচ্ছে, ফার্মার্স লাংটা অ্যাজোলাইটিস। তাতে কি আছে, ইয়ে আর্থার্স রিঅ্যাকশন গেল। এবার আমরা চলে আসি কি সেরাম সিকনেস এর মধ্যে। সেরাম সিকনেস টাই কি আমাদের আর্থার্স রিঅ্যাকশনের উল্টাটা। আমি কি বললাম যে আর্থার্স রিঅ্যাকশনটা হলো লোকালাইজড হয়, বাট আমাদের সেরাম সিকনেস টাই কি বডি চারপাশে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? তাই আপনি প্রথমেই বলবেন যে সেরাম সিকনেস ইজ আ সিস্টেমেটিক ইনফ্লামেটরি রেসপন্স টু দ্য প্রেজেন্স অফ ইমিউন কমপ্লেক্সেস। মানে সেরাম সিকনেসটা কি এক ধরনের সিস্টেমেটিক, মানে বডির আর কি বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দিতে পারে, সিস্টেমেটিক অথবা সিস্টেমিক রেসপন্স, ইনফ্লামেটরি রেসপন্স টু দ্য প্রেজেন্স অফ ইমিউন কমপ্লেক্স। মানে ইমিউন কমপ্লেক্স গুলো বডি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, আমাদের সিস্টেমেটিক ইনফ্লামেটরি রেসপন্স হচ্ছে। ঠিক আছে, এখন এটাকে আমরা সেরাম সিকনেস কেন বলে রাখি, একটু অন্য নাম কেন দিই? কারণ এটা কি বেশিরভাগ সময় আগেকার দিনে দেখা যেত যে কি আমরা ঘোড়া আছে না, ঘোড়া সেরাম নিয়ে বডির ভিতর ঢুকিয়ে নিতাম, কিন্তু এটার জন্য অনেক ধরনের ঝামেলা হতো। দেখে এখন আর এটা খুব বেশি করা হয় না, কিন্তু মাঝে মাঝে তারপরে করা হয়। কিন্তু আজকালকার দিনে আগে সেরাম সিকনেসটা বেশিরভাগ হওয়ার হলো ড্রাগসের কারণে। কোন ধরনের ড্রাগসের কারণে আর কি, পেনিসিলিনের জন্য দেখা যেতে পারে। পেনিসিলিনের জন্য আমাদের কি সেরাম সিকনেস দেখা যেতে পারে, কিন্তু এটা নামকরণ করা হয়েছিল কারণ আর কি আমরা ঘোড়া মানে হর্সের আর কি সেরাম নিয়ে বডির ভিতরে ঢুকিয়ে দিতাম, দেখে আমাদের নামকরণ করা হয়েছিল সেরাম সিকনেস। বাট আজকাল এটা করা হয় না। তো আজকাল সেরাম সিকনেস কিসের জন্য হয়, ড্রাগসের জন্য হয়, মানে পেনিসিলিন, মানে বাইকে পেনিসিলিনটা বডির ভিতরে ঢুকলো, পেনিসিলিনটার বিরুদ্ধে কি করে হবে, অ্যান্টিবডি, এবং এই পেনিসিলিন এবং এই পেনিসিলিনটা যেটা এক ধরনের অ্যান্টিজেন, এগুলাই এর বিরুদ্ধে তৈরি হয় অ্যান্টিবডি, সেটা জোয়া লেগে কি তৈরি করবে, ইমিউন কমপ্লেক্স, এবং এটা বডি বিভিন্ন জায়গায় গিয়ে বাসা বাঁধবে। তাই কোন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে, কমপ্লিমেন্ট সিস্টেম, তাই আবারও সি5 এ তৈরি হবে। সি5 এটা আবারও মনে করেন যে আর কি পলিমরফো নিউক্লিয়াসেস গুলোকে ধরে ধরে নিয়ে আসছে এবং ওখানে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা বেসিক মেকানিজম। কিন্তু আমি বলছি কি যে বেশিরভাগ সময় পেনিসিলিনের জন্যই হচ্ছে, কিন্তু মাঝে মাঝে এখনকার দিনেও আমরা ঘোড়াতে কিছু কিছু জিনিস নিই। কী কী নেই আপনাদেরকে আর কি নাম আর কি বলে দিচ্ছি। যেমন আমাদের হলো ইয়ে এক ধরনের কি ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ আছে, যেই ড্রাগটার নাম হলো আমাদের থাইমোগ্লোবিউলিন, তাই না? হ্যাঁ, থাইমোগ্লোবিউলিন। এই থার্মোগ্লোবিউলিনটা আমরা কি হর্সের থেকে নেই, এবং এই হর্সের থেকে নেওয়ার কারণে এটা আমাদের ইমিউন সাপ্রেশনের জন্য ইউজ করা হয়। তবে এই থার্মোগ্লোবিউলিনের জন্য কি হয়ে যেতে পারে, আমাদের সেরাম সিকনেস হয়ে যেতে পারে, সেরাম সিকনেস হয়ে যেতে পারে। আরো আমরা আর কি ঘোরা থেকে কিছু কিছু জিনিস নেই, যেমন কি নেই আমরা ডিফথেরিয়া অ্যান্টিটক্সিনটা। হ্যাঁ, ডিফথেরিয়া অ্যান্টিটক্সিনটা আমরা ঘোরা থেকে নেই, অ্যান্টিটক্সিনটা আমরা ঘোড়ার থেকে নেই, সরি, রিপিয়ান টক্সিনটা ঘোড়ার থেকে নেই, এবং কি শুরু হয়ে যেতে পারে বডির মধ্যে, সেরাম সিকনেস, ঠিক আছে? তো এই দুটো জিনিস আপনারা কি মনে রাখবেন, যে থাইমোগ্লোবিউলিন এবং ডিফথেরিয়া অ্যান্টিটক্সিন, এগুলো আমরা কি হর্সের সেরামের থেকে নিই, এবং এটার কারণে টাইপ 3 হাঁপাতের সৃষ্টি শুরু হয়ে যায়। এতটুকু জানলেই চলবে আপাতত। বাট আপনারা যদি জানতে চান যে কি সেরাম সিকনেস এর সায়েন্স এর সিম্পটমগুলো কি, সেগুলো আপনি লিখতে পারেন যে ফিভার হতে পারে, তারপরে আর্টিকারিয়া হতে পারে, তারপরে হলো আমাদের ওই যে এই আর্থ্রালজিয়া, স্পেনোমেগালি, আর্থ্রালজিয়া, তারপরে যে স্পেনোমেগালি, স্পিনটা বড় হয়ে যাবে আর কি, এবং আরো বিভিন্ন ধরনের আর কি ঝামেলা তৈরি হতে পারে। তো এটা যে কিছু কি বলতে চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে। তো আমাদের হলো আর্থার সেকশন এবং সেরাম সিকনেস নিয়ে এতটুকু জানলেই চলবে, এবং বেশি করে আমাদের জানতে হবে আপনাদেরকে কি এক্সাম্পল গুলো শিখেছি, ওই এক্সাম্পল গুলো দিয়েই আর কি আপনি বুঝতে পারবেন যে টাইপ 3 হাইপারটেনসিভিটিটা কিভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা চলে আসি ইয়েতে, টাইপ 4 হাইপারটেনসিভিটিতে।
টাইপ 4 যে হাইপারসেনসিটিভিটিটা ওটাকে আমরা কি বলে রাখি সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি বাকি যে আছে হাইপারসেনসিটিভিটি গুলো নিয়ে আমি আলাদা আলোচনা করলাম টাইপ 1 টাইপ 2 টাইপ 3 গুলো কি হচ্ছে ওইগুলো আমাদের অ্যান্টিবডি জন্য হচ্ছে যেমন টাইপ 1 হচ্ছে আইজিই জন্য টাইপ 2 টা হচ্ছে আমাদের আইজিজি আইজিএম এর জন্য টাইপ 3 টা হচ্ছে আমাদের ইমিউন কমপ্লেক্স এর জন্য ইমিউন কমপ্লেক্স মানে যে কোনো অ্যান্টিবডি থাকতে পারে বাট টাইপ 4 যেটা টাইপ 4 হয় হলো আমাদের সেলস এর জন্য এটার জন্য টাইপ 4 টাকে আমরা সেল মিডিয়েটেড অটোইমিউনিটি সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি বলি সরি অটোইমিউনিটি না এবং এটা কোন সেলের জন্য মেইনলি হয় এটা টিএইচ 1 সেলের জন্য টিএইচ 1 সেলের জন্য ওকে টিএইচ 1 সেলের জন্য বাট মাঝে মাঝে আপনি দেখবেন যে সাইটোটক্সিক টি সেলের জন্য হয় সাইটোটক্সিক টি সেলের জন্য আপনার টাইপ 4 টা হয় মানে টিএইচ 4 টি সেলের জন্য হয় বাট আপনারা মেইনলি মনে রাখবেন টিএইচ 1 এর জন্যই আর কি আপনাদের টাইপ 4 হাইপারসেনসিটিভিটিটা হচ্ছে আর সাইটোটক্সিক টি সেলের জন্য হলে আপনি একটা মেকানিজম মতো একটু বুঝাতে পারবেন না ওকে তাই আপনি আপাতত কি টিএইচ 1 এর সাথেই আছে এখন আমরা আপনারা যদি টাইপ 1 হাইপারসেনসিটিভিটিটা মনে করে দেখেন তাহলে সেখানে আপনারা শিখেছিলেন যে প্রথমে আর কি সেন্সিটাইজেশন হয় মানে আর কি ওই অ্যান্টিজেনে এটা মনে করেন একটা ম্যাস সেল অথবা টাইপ 1 এর কথা বলছি এটা কি একটা ম্যাস সেল অথবা ব্যাসোফিল আমার বডির ভিতরে কি একটা অ্যালার্জেন ঢুকলো সেটা যে কোনো ধরনের অ্যালার্জেনই হতে পারে পলেন হতে পারে ড্যান্ডার হতে পারে এটা বিরুদ্ধে কি তৈরি হলো আমাদের অ্যান্টিবডি মানে কি আইজিএ ওই আইজিএ যেগুলো পলেনের বিরুদ্ধে অথবা অ্যালার্জেনের বিরুদ্ধে তৈরি হয় ওটা ম্যাস সেল অথবা ব্যাসোফিলের উপরে এসে বাসা বাঁধে এই প্রক্রিয়াটাকে মানে ম্যাস সেল এবং ব্যাসোফিলের উপরে এসে যেভাবে দৌড়া লেগে বসে থাকলো এফসি পোর্শন দিয়ে এই জিনিসটাকে আমরা বলি সেন্সিটাইজেশন ওকে সেন্সিটাইজেশন এটা আপনাদেরকে তো বলেছিলাম সেন্সিটাইজেশন একই রকম ভাবে টাইপ 4 এও আমাদের সেন্সিটাইজেশন হয় বাট এখানে একটুখানি অন্যরকম ভাবে সেন্সিটাইজেশনটা হয় ঠিক আছে টাইপ 4 আপনাদেরকে দেখাচ্ছি টেনশন কিছু না আমাদের টাইপ 4 হাইপারসেনসিটিভিটি যে অ্যালার্জেন গুলো ব্যবহৃত হয় বা যে অ্যালার্জি বাকি আর কি অ্যালার্জেন গুলো যেন আমাদের টাইপ 4 হাইপারসেনসিটিভিটি হয় এগুলো নাম আপনারা মনে রাখবেন এক ধরনের ব্যাকটেরিয়াল অয়েলমেন্ট আছে যেটার নাম হলো আমাদের নিওমাইসিন ওকে নিওমাইসিন তারপর হলো আমাদের পয়জেন ওক পয়জেন ওক অথবা আইভি ঠিক আছে নিওমাইসিন পয়জেন ওক অথবা কি আইভি আর কি আর কোনো কি নাম ছিল হ্যাঁ তারপর নিকেল নিকেল তারপর এটা ফর্মালডিহাইড ফর্মালডিহাইড এই সব বান্দাগুলা ঠিক আছে মানে কি এই জিনিসগুলোর জন্য আমাদের কি হয় ঘটে যায় এই জিনিসগুলোর জন্য ঘটে যায় হলো আমাদের টাইপ 4 হাইপারসেনসিটিভিটি কিভাবে ঘটছে আপনাদেরকে আমি দেখাচ্ছি টেনশন কিছু নাই আপনার বডির ভিতরে ওই যে যেই নামগুলো বললাম যে অ্যালার্জেনগুলো নাম বললাম ওগুলোর মধ্যে কোন একটা ঢুকতো ঠিক আছে এখন অবশ্যই ওটা যেহেতু একটা অ্যান্টিজেন ওটাকে কে আর কি ঢুকে কে আর কি খেয়ে ফেলবে বা ফ্যাগোসাইটোসিস করবে আমাদের ম্যাক্রোফেজগুলো ওকে ম্যাক্রোফেজগুলো ওই আর কি অ্যান্টিজেন গুলোকে ও বায়োজিনগুলো খেয়ে ফেলে ওটাকে প্রসেসিং করবে প্রসেসিং করে ওটা ভিতর থেকে কি বের করে আনবে অ্যান্টিজেন বের করে আনবে মনে করেন এটা কি একটা পয়জন ওক ওক ঠিক আছে অথবা আর কি ফর্মালডিহাইড এই ওক অথবা ফর্মালডিহাইড বা এই নিওমাইসিনটাকে ম্যাক্রোফেজ কি করলো ফ্যাগোসাইটোসিস করলো ফ্যাগোসাইটোসিস করার পরে ম্যাক্রোফেজটা এটাকে অ্যান্টিজেন প্রসেসিং করবে অ্যান্টিজেন প্রসেসিংটা কি অ্যান্টিজেন প্রসেসিংটার মাধ্যমে এই যে পয়জন ওক অথবা আইভি অথবা ফর্মালডিহাইড এটা ভিতর থেকে অ্যান্টিজেনটাকে বের করে আনবে এখন অ্যান্টিজেনটা কিভাবে বের করে আনবো ওটা কি ডিফারেন্ট টপিক অফ ডিসকাশন বাট আপাতত জানেন ম্যাক্রোফেজকে এই জিনিসটাই খাবে ফ্যাগোসাইটোসিস করে পুরো অ্যান্টিজেন প্রসেসিং করে অ্যান্টিবডিটাকে অ্যান্টিজেনটাকে বের করে আনবে এবং বের করে আনার পরে এটা সারফেসে এটাকে একটা দান ঠিক আছে মনে করেন যে একটা এমএইচসি টু মলিকুলের দ্বারা এটাকে প্রদর্শন করবে এমএইচসি ক্লাস টু মলিকুলের দ্বারা এটাকে প্রদর্শন করবে কাকে প্রদর্শন করবে এমএইচসি ক্লাস টু মলিকুলের দ্বারা এই যে যেই আর কি অ্যান্টিজেনটাকে বের করে আনবে এখন এই যে এই অ্যান্টিজেনটা যে এখানে প্রদর্শন করা হচ্ছে এটাকে কে দেখবে জানেন একটা হলো স্পেসিফিক টি সেল রিসেপ্টর এটা মনে করেন একটা হলো টি সেল এখন মনে করেন এই সব টি সেলের উপরে কি আছে আমাদের টি সেল রিসেপ্টর আছে বাট এই টি সেলটা যে টি সেল রিসেপ্টরটা আছে বা যেটাকে আমরা ছোটবেলায় টিসিআর বলে ডাকি এই টিসিআরটা আর কি খাপে খাপে আর কি এই অ্যান্টিজেনটা মিলছে তার মানে কি
এই অ্যান্টিজেনটার জন্য বডি স্পেসিফিক ভাবে কি বলেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, এই টি সেলটার উপরে যে আর কি টিসিআরটা আছে, এই টিসিআরটা এই অ্যান্টিজেনটার সাথে খাপে খাপ মিলছে, ঠিক আছে, খাপে খাপ মিলছে, অথবা আমরা বইয়ের ভাবে কি বলতে পারি এটার জন্য কি স্পেসিফিক। তো যখন এটা কি স্পেসিফিক টিসের রিসেপ্টরটা এখানে এসে খাপে খাপ মিলবে, তখন এটা তখন এখান থেকে একটা ইন্টারলিউকিন বেরিয়ে আসছে, ম্যাক্রোফেজ থেকে একটা ইন্টারলিউকিন বেরিয়ে আসছে, ইন্টারলিউকিন ওয়ান বলতে পারেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার মনে রাখতে হবে ইন্টারলিউকিন টুয়েলভ, ঠিক আছে, ইন্টারলিউকিন ওয়ানটা না বললেও চলে, বাট বললে ভালো হয়, বাট আপনাদের ইন্টারলিউকিন টুয়েলভটা বলা যাবে না। এই ইন্টারলিউকিন টুয়েলভটা কি করে জানেন, এই যে এটা মনে করেন একটা নাইফ পিসে টি হেল্পার সেল, পিএইচ ও যেটাকে বলে থাকি, হ্যাঁ এটা কি ছিল আমাদের একটা নাইফ টি হেল্পার সেল বা যেটাকে আমরা টিএইচ ও বলে থাকি, এই ইন্টারলিউকিন টুয়েলভের প্রভাবে এই টিএইচ ওটা টিএইচ ওয়ান এ রূপান্তরিত হয়, ঠিক আছে, টিএইচ ওয়ান এ রূপান্তরিত হয়, এবং এই যে টিএইচ ওয়ান এতে রূপান্তরিত হয়ে গেলে টিএইচ ওয়ান গুলো অনেকগুলো জায়গায় টিএইচ ওয়ান এ কাজ করি বলো, এই টিএইচ ওয়ানটা কার জন্য স্পেসিফিক জানেন, এই যে এই আর কি এই আর কি পার্টিকুলার অ্যান্টিজেনটার জন্য এই টিএইচ ওয়ান গুলো সেন্সিটিভ। আচ্ছা এটাই হলো আমাদের সেন্সিটাইজেশন ইন কেস অফ টাইপ 4 হাইপারসেনসিটিভিটি, ঠিক আছে, টাইপ 1 এর হাইপারসেন্সিটাইজেশনকে এটা থেকে একটুখানি ভিন্ন। আরেকবার একটুখানি সামারি করে বলছি দুই মিনিটের মধ্যে, প্রথমে কি যেই নামগুলো বললাম মনে করেন ফর্মালডিহাইড, নিকেল অথবা পয়জন ওক, আইভি অথবা ব্যাকটেরিয়াল অরনামেন্টাল যেমন একটি নিউমার্কিক, ওটাই কি ফ্যাগোসাইটোসিস করলো ম্যাক্রোফেজটা, ম্যাক্রোফেজটা এটাকে ফ্যাগোসাইটোসিস করে ভিতরের জিনিসটাকে এনে কন্ট্রোল করে, মানে ওটাকে ফাংচুর করে কিভাবে করে আনলো অ্যান্টিজেনটা, এবং অ্যান্টিজেন যেটাকে বের করে আনলো সেটাকে সে একটা এমএসসি টু মলিকুলের দ্বারা এভাবে প্রদর্শন করবেন। দেখেন এটা হলো ফুলদানি এবং এই ফুলটা, ফুলটা মনে করেন আমাদের অ্যান্টিজেনকে এবং এই দানিটা হলো আমাদের এমএসসি টু মলিকুল, ঠিক আছে, ভালো কথা, প্রদর্শন করছে। এখন মনে করেন বডি মধ্যে হয়তো অনেকগুলো টি হেল্পার সেল, অথবা এই যে নাইফ টি হেল্পার সেল ঘোরাঘুরি করছে, বাট ভাগ্যক্রমে দেখা গেল কি এই যে একটা টি হেল্পার সেল পেয়ে গেল বা টিএইচ ও সেল পেয়ে গেল, যেটার উপরে থাকা টি সেল রিসেপ্টরটা এই অ্যান্টিজেনটার সাথে খাপে খাপ মিলে যাচ্ছে, ঠিক আছে, অনেকগুলো ছিল কিন্তু এই পার্টিকুলার টি হেল্পার নাইফ সেলটা এটার সাথে খাপে খাপ মিলে যাচ্ছে, অথবা এর জন্য কি স্পেসিফিক। তো যখন এই টিসিআরটা এর সাথে জোড়া লাগলো, তখন এই ম্যাক্রোফেজ থেকে কোন ইন্টারলিউকিনটা বেরিয়ে আসলো, ইন্টারলিউকিন টুয়েলভ, এই ইন্টারলিউকিন টুয়েলভে নাইফ টি হেল্পার সেলটা টিএইচ ওয়ান এ রূপান্তরিত হলো, রূপান্তরিত হয়ে এ বসে থাকলো, মানে বডির মধ্যে অনেকগুলো টি হেল্পার সেল ওয়ান এখন আছে, যেগুলো কার জন্য স্পেসিফিক, এই পার্টিকুলার অ্যান্টিজেনটার জন্য স্পেসিফিক, অথবা এই পয়জন ওকটার জন্য স্পেসিফিক। ওকে, এটা গেল যে প্রথমবার যখন বডি ভিতরে ঢুকলো, দ্বিতীয়বার কি হয় আপনাদেরকে দেখাই পরের দিন বা আরেক দিন, ঠিক আছে, আপনার শরীরের ভিতরে আবারও পয়জন ওকটা ঢুকলো, পয়জন ওকটা ঢোকার কারণে এখন কিন্তু আপনার বডির ভিতরে অনেকগুলো টিএইচ ওয়ান তৈরি হয়ে বসে আছে, তাই না, টিএইচ ওয়ান তৈরি হয়ে বসে আছে, এবং এই টিএইচ ওয়ানটা কিসের জন্য স্পেসিফিক বলেন তো আমাকে প্লিজ, হ্যালো, এই টিএইচ ওয়ান লিওমাইসিন, জি জি, যেটা কি আপনার বডিতে কতদিন ঢুকেছিল, তাই তো, এখন এই টিএইচ ওয়ান সেলগুলো করবে কি একটা কি কেমিক্যাল অথবা মিডিয়েটর বের করবে, দুটো মিডিয়েটর বের করে আসলে, বাট আপনাদের লেন্স রিভিউটা কি লেখা আছে হলো গামা ইন্টারফেরন, তাই আবার আপনারা গামা ইন্টারফেরনই বলেন, কি বেরিয়ে আসবে গামা ইন্টারফেরন, যখন এই টিএইচ ওয়ানটা দেখবে বডির ভিতরে আবার একই জিনিস ঢুকেছে, কি রিলিজ করবে ইন্টারফেরন গামা বা হচ্ছে আইএফএন গামা, ঠিক আছে, এই ইন্টারফেরন গামাটা কি করবে জানেন, এখানে এক গাদা ম্যাক্রোফেজকে ডেকে নিয়ে আসবে, এই ইন্টারফেরন গামার কাজটা কি এক গাদা ম্যাক্রোফেজকে ডেকে নিয়ে আসা, এক গাদা এখানে ম্যাক্রোফেজ চলে আসবে, এক গাদা কি চলে আসবে ম্যাক্রোফেজ এই ইন্টারফেরন গামা প্রভাবে, এবং জায়গাটা লাল লাল হয়ে যাবে, ঠিক আছে, এবং এটাকে আমরা বলি হলাম টাইপ 4 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, ঠিক আছে, কারণ এটাকে এই একই প্রক্রিয়াকে আমরা বের করবো ইউজ করে আমরা একটা ম্যানটক্স টেস্ট করি, ঠিক আছে, ওটা আপনাদেরকে একটুখানি হালকা একটা ধারণা দিয়ে, পুরোটা দুজন রাখবে না আপাতত এই টপিক অফ ডিসকাশনের জন্য, বাট একটা একটি ধারণা দিয়ে দিই, ঠিক আছে, মনে করেন আপনার বডির মধ্যে কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ঢুকেছে, মনে করেন যে আপনার বডির ভিতরে পয়জন ওক ঢুকেনি, ফর্মালডিহাইড ঢুকেনি,
ওই যে ওই নিউমাইসিন ঢুকেনি, ওই আর কি নিকেল ঢুকেনি, অথবা যে নামগুলো বললাম ওগুলো ঢুকেনি, যে ঢুকেছে আপনার বডি থেকে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ঢুকেছে। এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ম্যাক্রোফেজ খেয়ে ফেলবে, ম্যাক্রোফেজ খেয়ে ফেলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে ভাঙচুর করে কি বের করে আনবে ভিতর থেকে অ্যান্টিজেন, এবং এই অ্যান্টিজেনটাই ক্লাস টু এমএসসি মলিকুলের দ্বারা প্রদর্শন করবে। এখন মনে কর বডির মধ্যে অনেকগুলা যে নাইট টি হেল্পার সেল গুলো বা যে টিএস জিরো গুলো ঘোরাঘুরি করছে, মনে বুঝছেন এটা একটা নাইট টি হেল্পার সেল, এটা একটা নাইট টি হেল্পার সেল, ঘোরাঘুরি করছিল হয়তো নিজের মতো করে, কিন্তু দেখা গেল অনেকগুলো নাইট টি হেল্পার সেলের মধ্যে আমরা একটা কি নাইট টি হেল্পার সেল পেয়ে গেলাম বা টিএস ও পেয়ে গেলাম যেটার উপরে থাকা টিসিআরটা এই অ্যান্টিজেনটার সাথে খাপে খাপ মিলছে। ঠিক আছে, যখন এরকম খাপে খাপ মিলে যায় অথবা স্পেসিফিক নাইট টি হেল্পার সেলটা পাই, তখন ম্যাক্রোফেজের ভিতর থেকে কোন ইন্টারলিউকিনটা বের হয়ে আসে বলেন তো আমাকে প্লিজ। হ্যালো, ইন্টারলিউকিন 12 বের হয়ে আসে, থ্যাংক ইউ সো মাচ। এই ইন্টারলিউকিন 12 এর কারণে এখন টি হেল্পার সেল নাইট টি হেল্পার সেলটা কোন টি হেল্পার সেলে রূপান্তরিত হবে বলুন তো আমাকে। হ্যালো, বলেন ইন্টার হেল্পার সেল 1। হ্যাঁ জি, টি হেল্পার সেল 1। আচ্ছা, টি হেল্পার সেল কয় ধরনের আছে একটু বলেন তো, লাস্ট ক্লাসে তো বলেছিলাম তিন ধরনের আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, তিনটা নাম বলেন। 1 4 এন্ড 17 না, 1 4 এন্ড 17 না, 1 2 এন্ড 17। আপনার কেন উল্টা পাল্টা হচ্ছে? কারণ 2 এর থেকে ইন্টারলিউকিন 4 বের হচ্ছে যেন, ঠিক আছে, সেটার জন্য সরি ভাই, একটু মিস্টেক হয়ে গেছে। আরে না, প্যারা নাই, কোনো সমস্যা নেই। তো এই টি হেল্পার সেল 1 টা অনেকগুলো এখানে বসে আছে, পুরি ভাবে বসে আছে, ঠিক আছে, বসে আছে। এটা কি ইয়ে গেল, ঠিক আছে। এখন মনে করেন যে একটা মানুষের আর কি টিউবারকুলোসিস ঠিক হয়ে গেছে, মানুষের শরীরের মধ্যে থেকে টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এখন মানুষের পুরোপুরি সুস্থ। কিন্তু মানুষের সুস্থ হয়ে গেল, মানুষটা বডিতে কিন্তু টি হেল্পার সেল 1 গুলা কিন্তু এখনো বেঁচে আছে, ঠিক আছে, টি হেল্পার সেল 1 গুলো এখনো কি হয়ে আছে, বেঁচে আছে। যদিও ম্যাকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টা নাই, কিন্তু এই টিএইচ এই স্পেসিফিক টিএইচ 1 গুলো এখনো বের হয়ে কি ইয়ে হয়ে বসে আছে, ঠিক আছে। তো আমি করলাম কি, এখন আমি জানতে চাই যে কি এই মানুষটা শরীরের মধ্যে আর কি ইয়েটা টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা আগে কখনো ঢুকেছিল নাকি না। তখন আমি করি কি একটা জিনিস দিয়ে, ঠিক আছে, টিউবারকুলিন এই মানুষটার ভিতরে দিই ইন্ট্রাকিউটেনিয়াস, ঠিক আছে, এটা কি স্কিনের মধ্যে ঢুকিয়ে দেয়, স্কিনের নিচেও না স্কিনের উপরেও না, একদম আর কি স্কিনে বরাবর ওখানে আর কি, মনে করেন যে এটা একটা স্কিন, ঠিক আছে, মনে করেন আপনার স্কিন একদম আর কি স্কিনের মধ্যে ঢুকিয়ে দেয় এই জিনিসটা, স্কিনের নিচেও না ইন্ট্রাকিউটেনিয়াসলি বলে এই জিনিসটাকে। যখন আমি এই যে টিউবারকুলিনকে এই বডির ভিতরে ঢুকিয়ে দিলাম, তখন কি হয়ে যাবে, এই টিএইচ ওয়ান গুলো খুব খুশি হয়ে যাবে, ঠিক আছে, আয় হ্যাঁ পেয়েছি তো আবার এই জিনিসটাকে। যখন এই টিউবারকুলিনটাকে দেখে আর কি টিএইচ ওয়ান গুলো খুব খুশি হয়ে যাবে, তখন টিএইচ ওয়ান থেকে কোন মিডিয়েটরটা বের হয়ে আসবে বলেন তো? ইন্টারফেরন গামা। জি, ইন্টারফেরন গামা বের হয়ে আসবে, ঠিক আছে, অনেক জায়গায় লেখা থাকবে যে কি হিউম্যান নেক্রোসিস একটা আলফা বের হয়ে আসে, বাট আপনারা আর কি আপাতত জেনে রাখেন যে ইন্টারফেরন গামা বেরিয়ে আসে, আইএফএন গামা, ঠিক আছে। মানে এই আইএফএন গামা ম্যাক্রোফেজ গুলাকে ডেকে নিয়ে আসবে, অথবা মাঝে মাঝে আর কি এপিথেলার সেলস গুলাকে ডেকে নিয়ে আসবে, অথবা জায়ান্ট ল্যাঙ্গার সেলস গুলাকে ডেকে নিয়ে আসবে, বাট আপাতত ম্যাক্রোবায়োলজির জন্য এতটুকু জেনে রাখেন ম্যাক্রোফেজ গুলো এখানে আসছে এবং জায়গাটা কি হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। কেন লাল লাল হয়ে যাবে, কারণ ওখানে অনেকখানি ম্যাক্রোফেজ এসে জমা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হলো আমাদের আজকে ক্লাসে নিয়ে তো টাইপ থ্রি অ্যান্ড টাইপ ফোর নিয়ে। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন প্লিজ। হ্যালো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অল সো মাচ ফর অ্যাটেন্ডিং দি ক্লাস, আজকের মতো এই পর্যন্ত, আর এবং আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।